বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অজ্ঞতার কারণে আওয়ামী লীগ নেতারা আজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দশ দফা ব্যর্থ হলে এ জাতীয় ব্যর্থ হবে, সাধারণ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে পারবে না এমন আশঙ্কার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে, অন্যদিকে সরকার দলীয়দের কর্মসূচিতে রাষ্ট্রীয় সকল শক্তি ব্যবহার করছে বলেও অভিযোগ তার। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ব্যাখ্যা বিশ্লেষণ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনায় বিএনপির আইনজীবী নেতারা বলেন, বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, জনগণের অধিকার খর্ব করে তারা দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে সেখানে মানুষ আজ চিন্তিত আগামীতে রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, রূপরেখায় অনেকগুলো নতুন বিষয় আছে, যে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলাই ছিল স্বাধীনতার মূল মন্ত্র, আজ 50 বছর পরে এসেও সেই গণতন্ত্রের জন্যই লড়াই করতে হচ্ছে। আজকাল আমরা প্রায় আমাদের আওয়ামী লীগের সম্মানিত সদস্যদের প্রায় বলেন, আরেকও ওই যে আপনার তত্ত্বাবধায়ক সাহেব, তিনিও বলেন, আমরা নাকি পাকিস্তানি আদলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করতে চাই। এই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে যে আগামী দিনে আমরা এই রূপরেখাটাকে বাস্তবায়িত করতে পারবো কিনা, আগামী দিনে এই দশ দফাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা। কারণ আজকে যদি আমরা ব্যর্থ হই, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই জাতি ব্যর্থ জাতিতে পরিণত হবে, এই স্টেট একটা ব্যর্থ স্টেটে পরিণত হবে, দ্যার উইল নো ডেমোক্রেসি, দ্যার উইল নো ফিউচার, এবং আমরা একটা কলোনিতে পরিণত হবো। এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ধারাবাহিক বৈঠক চলছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের কাঁধে এক দলীয় শাসন চাপিয়ে দিয়েছে, অশান্ত অবস্থায় নিয়ে গেছে গোটা দেশকে। এই দেশের মানুষ কেউ জানে না যে কিভাবে নির্বাচন হবে, এই দেশের মানুষ জানে না যে সে তার ভোটটা দিতে পারবে কি পারবে না, কারণ তারা অতীতে যে কাজগুলো করেছে তাতে একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তারা আমাদের প্রোগ্রামের সময় তার 3 দিন আগে থেকে ট্রান্সপোর্ট স্ট্রাইক করিয়ে দেয়, তারা 3 দিন আগে থেকে পুলিশকে নামিয়ে দিয়ে চেকপোস্ট বসায়, বসিয়ে টেলিফোন পর্যন্ত মোবাইল পর্যন্ত তারা চেক করতে থাকে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল যে তারা বিরোধী দলকে যে কোনো উপলে হোক তাদেরকে তারা কোনো কর্মসূচি করতে দেবে না, বাধাদান করবে, অন্যদিকে ভিন্ন মত সহ্য করবে না, আর তারা তাদেরটা বলতেই থাকবে, করতেই থাকবে, এবং সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে গতিশীল করতে গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ করা হয়েছে। এই ফেসে সরকার বিরোধী, এই অগণতান্ত্রিক সরকার বিরোধী। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।